আচ্ছা, দুর্গা ফেসের মধ্যে এরকম ইয়ারিংসটা দেখো, একদম অ্যান্টিক ফিনিশের মধ্যে যাচ্ছে পিসটা। এটা প্রাইস রয়েছে 5,750, 5750 প্রাইসে চলে আসবে। দেখো এটা স্টোন সেটিং এর মধ্যে অভূতপূর্ব সুন্দর দেখতে, একটা পিকক ডিজাইন, এরকম দেখো ঝালর রয়েছে, এটাও অ্যান্টিক ফিনিশে যাচ্ছে, 6,300 প্রাইস রেঞ্জে কিন্তু চলে আসছে। নমস্কার সকলকে, দুর্গাপুজো তো চলেই এসেছে, তাই এই দুর্গাপুজোর সকালে যারা প্যান্ডেল হপিং করতে বেরোবে তাদের জন্য একটু হালকা সাজের মধ্যে আজকে গয়নার কালেকশন রেখেছি। চলে এসেছি আমি রবীন্দ্রসদনের ইমামি মার্কেটে সিলভার জোনে। তো এখানে তোমরা এরকম সুন্দর সুন্দর 92.5 পিওর স্টার্লিং সিলভার জুয়েলারি পেয়ে যাবে। আর শপ নাম্বারটা কত? 259। শপ নাম্বার হচ্ছে 259। তো অবশ্যই কিন্তু ভিজিট করো দুর্গাপুজোর কেনাকাটার জন্য, আর অনলাইন পারচেসেরও সুবিধা রয়েছে। তো দেখো আমি প্রথম নেকলেসটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখো চাটাইয়ের মধ্যে খুব সুন্দর কিন্তু ওয়ার্কটা করা, দেখেছো ডিজাইনটা, আর এটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, ফলে প্রত্যেকটা শাড়ি বা ধরো অ্যাটায়ারের সঙ্গে, যে কোনো অ্যাটায়ারের সঙ্গে কিন্তু এটা খুব ভালো ফিট করবে। তো এটা প্রাইস চলে আসছে ধরো 4,200 টাকা, 4200 প্রাইসে আসছে। আর একটা দুল রেখেছি দেখো এই জিনিসটার সাথে, নট নেসেসারি যে তোমাদের এই দুলটাই পেয়ার আপ করতে হবে, তোমরা কিন্তু শোরুমে এলে আরো অনেক দুলের কালেকশন পেয়ে যাবে। দেখো ছোট্ট একটা ঝুমকা, ঝুমকাটার প্রাইস চলে আসছে 3,000 টাকা, 3,000 প্রাইসে যাচ্ছে। আর এটার সঙ্গে দেখো একটা বালা রেখেছি, বালাটার ডিজাইনটা দেখে নাও, খুব গ্র্যান্ড লুকের কিন্তু বালাটা, আর যথেষ্ট কিন্তু ওয়েট রয়েছে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এরকম বলের ডিজাইন রয়েছে, আর এটাতেও কিন্তু অক্সিডাইজ ফিনিশ দেখো। আর এটা লকিংটা হচ্ছে, এই জিনিসটাকে ঘোরালেই খিলটা ওপেন হয়ে যাবে, তো যে কোনো হাতের সাইজে তোমরা এটা পরতে পারো। এটা প্রাইস চলে আসছে 15,000 দেখো। আর যারা এইরকম এতটা গ্র্যান্ড বালা চাও না, তাদের জন্য আমি একটা সরু ডিজাইন রেখেছি দেখো, এরকম সরু ডিজাইনের বালাগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর এটা স্পেশালিটিটা হচ্ছে মুখের ডিজাইনটা দেখো, একটা নন্দী এবং শিবলিং করা, খুব সুন্দর দেখতে। এই সরু বালাটার প্রাইস মোটামুটি চলে আসছে ধরো 5,300 টাকা। আর এই হচ্ছে এটার বডি পার্টটা দেখে নাও, আর একটা আংটি রাখা হয়েছে এই পুরো আমার এই সেটটার সঙ্গে। আংটিটার প্রাইস ধরো মোটামুটি কত, 1,300 টাকা প্রাইসে কিন্তু চলে আসছে। আর দেখো অ্যাডজাস্টেবল লক রয়েছে, তো যে কোনো আঙুলেই কিন্তু আংটিটা চলে আসবে। নেক্সট সেটটা তোমাদের দেখাচ্ছি দেখো, সুন্দর আরেকটা লকেট দেখাচ্ছি, এটাও কিন্তু লাল থ্রেডের মধ্যে করা, এই যে ব্যান্ডটা দেখছো। তো এটার প্রাইস চলে আসছে 3,700, 3700 এটার প্রাইস যাচ্ছে। আর এটার সঙ্গেও দেখো একটা ছোট্ট ঝুমকা রেখেছি আমি, ঝুমকার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর। তো এটার প্রাইস মোটামুটি ধরো 1800-এ কিন্তু চলে আসবে। আর দেখো আরেকটা বালা রয়েছে, এই বালাটার ডিজাইনটা দেখে নাও, এটাও কিন্তু ওপেন মাউথ বালা রয়েছে, এটাতেও চিটাইয়ের কাজ। তো এটার প্রাইস যাচ্ছে মোটামুটি ধরো 8,100 টাকা, 8,100 প্রাইস রেঞ্জে যাচ্ছে। আর তোমরা যদি অন্যরকম একটু চওড়ার মধ্যে পড়তে চাও, এইরকম আরেকটা বালার ডিজাইন দেখো, এটা প্রাইস মোটামুটি 6,100-এর মধ্যে চলে আসছে। আর এরকম একটা আংটি রেখেছি দেখো, আংটির ডিজাইনটা কিন্তু যথেষ্ট বড়, তো আংটিটা মোটামুটি 2,000 প্রাইস রেঞ্জে চলে আসবে। আচ্ছা এই সুন্দর জিনিসটা দেখো, সামনে যেহেতু কারওয়া চৌথ আসছে আমি এটা দেখিয়ে রাখছি, মঙ্গলসূত্র ব্রেসলেট, যেটা ধরো প্রাইস মোটামুটি 7,000-1,000-এর মধ্যে, মানে 700-1,000-এর মধ্যে চলে আসবে। আর হাতে দিলে দেখো এইরকম অনেকটা লুকস রয়েছে, খুব প্রিটি কিন্তু দেখতে, এরকম পার্ল ফিনিশের মধ্যে ব্ল্যাক বিটস আর মুক্তোর কাজ রয়েছে। ওকে আচ্ছা নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি দেখো, আমি গলায় পরে আছি এরকম লং চেনের মধ্যে, এরকম একটা সুন্দর দেখো লকেট রয়েছে, আর এটার সাথে কিন্তু ম্যাচিং ইয়ারিং পাচ্ছ দেখো। এটা কিন্তু একটা সেট দেখাচ্ছি, তো এই পুরো সেটটার প্রাইস মোটামুটি ধরো 4,800, মানে 4,800 প্রাইস রেঞ্জে চলে আসছে। আর এটার সঙ্গে একটা আংটি রেখেছি দেখে নাও, খুব সুন্দর একটা ম্যাচিং আংটি রেখেছি, আংটিটার প্রাইস মোটামুটি 1,600 এরকম চলে আসবে। আর এরকম যদি তোমরা কোনো ব্যাঙ্গেলস নিতে চাও, এই ব্যাঙ্গেলসটা তোমরা সিঙ্গেল পারচেস করতে পারো অথবা ধরো পেয়ারে নিতে পারো। যেমন ধরো আরেকটা পেয়ার হচ্ছে এইটা দেখে নাও, এই হচ্ছে ডিজাইনটা, এটার মধ্যে দেখো একটা পিঙ্ক স্টোন রয়েছে। তো ব্যাঙ্গেলটার প্রাইস মোটামুটি 3,500, সিঙ্গেল পিসের প্রাইস হচ্ছে 3,500-এ চলে আসছে। এটা কিন্তু একটা গ্র্যান্ড লুকের দেখো রয়্যাল একটা ডিজাইন দেখাচ্ছি, এই কাজগুলো দেখো কতটা সুন্দর। এখানে দেখো পাখির ডিজাইন করা রয়েছে, আর এটা কিন্তু এরকম দেখো সেমি প্রিশিয়াস স্টোনের মধ্যে কুন্দন সেটিংয়ের মধ্যে যাচ্ছে। আর টার্সেলটা দেখে নাও, টার্সেলটাও কিন্তু খুব সুন্দর, অনেকটা কিন্তু লেন্থ রয়েছে টার্সেল। দেখো একটা ম্যাচিং ইয়ারিংস তোমরা পাচ্ছ দেখে নাও, ডমিনেটিং যে কালারটা সেটা কিন্তু পিঙ্ক, আর এখানেও কিন্তু একটা পাখির ডিজাইন তোমরা পাচ্ছ দেখো। এইটার প্রাইস মোটামুটি চলে আসবে সেটটার 18,000 দেখো, 18,000 প্রাইসে কিন্তু চলে আসছে। তো আমি একটা আংটি রেখেছি, এই আংটিটা তোমরা পেয়ার আপ করতে পারো সেটটার সাথে, আংটিটা মোটামুটি 1,400 টাকা এরকম প্রাইসে কিন্তু অ্যাভেলেবল রয়েছে। আর এই বালাটা দেখো, এই বালাটা কিন্তু এইখানে খিলটা রয়েছে দেখো, এই হচ্ছে খিল লকটা,
আর এই হচ্ছে মুখের ডিজাইনটা, আর বডিটা দেখে নাও, বডিটাতেও কিন্তু আমি এরকম ম্যাচিং করেই রেখেছি বালাটা, যেটাতে পিঙ্ক স্টোন বেশি রয়েছে। তো এটা প্রাইস মোটামুটি চলে আসছে 9,000 টাকা, 9,000 প্রাইস রেঞ্জে এই বালাটা তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা নেক্সট সেটটা দেখো, নেক্সট সেটটাও আরেকটা ছোট্টর মধ্যে দেখো এরকম পেন্ডেন্ট কালেকশন এনেছি একটা। দেখো সুন্দর একটা ঝালর ডিজাইন রয়েছে, এটা দেখো ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, তাই যে কোনো অ্যাটারের সঙ্গে কিন্তু তোমরা এটা পড়তে পারবে। আর তোমরা যদি ঝিনুকের সাবস্ক্রাইবার হও তোমরা কিন্তু এখান থেকে 5% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। আর দেখো অনলাইন পারচেসের সুবিধা রয়েছে, সেক্ষেত্রে অনলাইনেও কিন্তু তোমরা কেনাকাটা করতে পারো। আর দেখো অনস্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে রেখেছি, সেই নাম্বারটাতে কিন্তু হোয়াটসঅ্যাপে ক্যাটালগও অ্যাভেলেবেল রয়েছে। তো ডিজাইনস যদি আরও দেখতে চাও অবশ্যই পেয়ে যাবে। তো দেখো এই হচ্ছে দুলটা রয়েছে, তো এটার যে নেকপিসটা, নেকপিসটার প্রাইস রয়েছে 6,600, 6,600 প্রাইস। আর দুলটা আলাদা করে নিতে পারো, দুলটা হচ্ছে 3,700, 3700। দেখো এটার সঙ্গে একটা বালা রেখেছি, বালাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং প্রচুর প্যাটার্ন কিন্তু রয়েছে শোরুমে। এটা ধরো 5,800 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু চলে আসছে। আচ্ছা আমি তোমাদেরকে আজকে ম্যাক্সিমাম কিন্তু ঝুমকা বেশি দেখিয়েছি, কিন্তু এখানে দেখো এই ধরনের টপের প্রচুর কালেকশনস রয়েছে। তোমাদের যেটা পছন্দ তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে কোয়ারি করে নিতে পারো। এই আরেকটা প্যালেট দেখাচ্ছি, এটা দেখো একদম নর্মাল যেটা রূপোর ফিনিশিংয়ের মধ্যে, আগেরটা দেখালাম স্টোন বেসে। দেখো এরকম কানপাশার ডিজাইনগুলো কিন্তু তোমরা এখান থেকে নিতে পারো, খুব রিজনেবল প্রাইসে কিন্তু প্রত্যেকটা চলে আসে। কালেকশনটা দেখে নাও, দেখো এই পিসটা কতটা সুন্দর, দেখো এই হচ্ছে লকেটের ডিজাইনটা যাচ্ছে, দেখো খুব সুন্দর এরকম একটা মুক্তোর ঝালক রয়েছে স্টোন সেটিংয়ের মধ্যে। এটার সাথে আমি দেখো একটা ইয়াররিংস রেখেছি, ইয়াররিংসটা কিন্তু চাইলে তোমরা ইন্ডিভিজুয়াল পারচেস করতে পারো। দেখে নাও ইয়াররিংসটার প্রাইস হচ্ছে, দেখো ইয়াররিংসটার প্রাইস চলে আসছে 3,650, 3650 প্রাইসে কিন্তু চলে আসবে। আর এই যে নেকপিসটা দেখছো এটা কিন্তু 4500 এই প্রাইসে যাচ্ছে। আর দেখো এটার সাথে আমি একটা বালা পরেছি এরকমই স্টোন সেটিংয়ের ওপর চওড়ার মধ্যে, তো একটা বালার প্রাইস চলে আসছে 7,500। এটা কিন্তু দেখো এরকম পেয়ারেও অ্যাভেলেবেল রয়েছে, তোমরা কিন্তু চাইলে পেয়ার প্রাইস মানে পেয়ারে কিন্তু কিনতে পারো। এটার মধ্যে কিন্তু ডমিনেটিং স্টোনটা দেখো গ্রিনে রয়েছে। আর এই যাচ্ছে এটার ইয়ারপিসটা, দেখো ইয়ারপিসটাও কিন্তু খুব সুন্দর। আচ্ছা এই যে সেটটা দেখছো, এই সেটটার প্রাইস মোটামুটি 11,500 কিন্তু চলে আসছে, 11,500 প্রাইস যাচ্ছে। আর এটার সঙ্গে দেখো আমি একটা বালা রেখেছি, প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল তোমরা পারচেস করতে পারো, কিন্তু এটা কিন্তু সেটে। আচ্ছা এই বালাটার প্রাইস চলে আসছে ধরো 9,000 টাকা, 9,000 একটা বালার প্রাইস বলছি। এটার পেয়ারও দেখো, পেয়ার কিন্তু এরকম অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে কিন্তু পেয়ার নিতে পারো। আর আমি দেখো সাথে একটা আংটি রেখেছি, একটা পিকক ডিজাইনের মধ্যে আংটিটা, দেখো কতটা সুন্দর রয়েছে আর কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর রয়েছে। 900 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু চলে আসছে। আর যারা এরকম সরু চুড়ি পছন্দ করো, দেখো সরু চুড়ির মধ্যেও কিন্তু অনেক ধরনের প্যাটার্ন কিন্তু শোরুমে রয়েছে। প্রাইস মোটামুটি হচ্ছে 1900, 1900 টাকা প্রাইসে কিন্তু চলে আসছে। আচ্ছা আজকে কিন্তু সিলভার জোন থেকে তোমাদের সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি শেয়ার করেছি। অবশ্যই কালেকশন ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এই ধরনের অফবিট কালেকশন তোমরা মিস না করো। আর এই সেটটা দেখো, এটা খুব সুন্দর একটা নেকলেস এবং ইয়ারপিস, প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল তোমরা বাই করতে পারো। দেখো আংটির ডিজাইনটাও কিন্তু খুব প্রিটি, দেখে নাও। এটা একটা আমি চূড় পরেছি, অবশ্যই দেখো অনস্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে তোমাদের কিন্তু একটু কল করে জেনে নিতে হবে এটা প্রাইসগুলো। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সবার পুজো খুব ভালো যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং।